কিভাবে বুঝবো যে আমরা টিএসআর এর জন্য যোগ্য নয়? আমাদের পরীক্ষা হয়েছে, আমরা ভালো মার্ক পেয়েছি, পরীক্ষা পাস করে তারপরে তো ভাবার জন্য আমাদের ডেকেছে, কারণ আমরা পরীক্ষা পাস করেছি। তারপরে দুদিন আগে লিস্টটা বেরিয়েছে, 17 তারিখ, সরি 27 তারিখ লিস্ট আউট হয়েছে, দেখলাম আমাদের নাম নেই। তারপরে অনেকখানে কথা বললাম যে আমাদের নাম্বার নেই, তা আমরা কিভাবে বুঝবো আমাদের নাম্বার নেই? তাই আমাদের একটাই দাবি, আমাদের ফিজিক্যালের যে তিনটে দাবি, আমাদের এক্সাম হয়েছে ফিজিক্যাল, ওটার মার্কটা এবং রিটার্ন টেস্টের মার্কটা এবং ভাইবা যে তিনের মার্কটা আমাদেরকে দেখাতে হবে, এবং তৎসঙ্গে যারা চাকরি পেয়েছে তাদেরকেও দেখাতে হবে যে ওরা কত পেয়েছে। আমরা দেখতে পেয়েছি 10 পেয়েছে, 12 পেয়েছে, তারা চাকরি পেয়ে গেছে, আর আমরা 30, 40, 50 পেয়েও আমাদের লিস্টে নাম নেই। নাম নেই কেন? আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে অনেকে 26 পেয়েছে। আমরা হাইকোর্টে দ্বারস্থ হয়েছি, তো আমরা আট্রিয়া করছি, আট্রিয়া যারা ফর্ম ফিল আপ করেছি আমরা হয়তো 2 তারিখ বা 3 তারিখ জমা দেবো, এবং এরপরে আট্রিয়ার আমাদের যে কথা হয়েছে ওটা 2 মাসে লাগতে পারে, 3 মাসেও লাগতে পারে, কারণ সব ওনাদের দালাল বই রয়েছে, ওরা কি করবে, ওরা চেষ্টা করে আমাদের আটকাতে, কিন্তু আমরা হার মানছি না, মারবো না। আমাদের শেষ কথা, আমাদের কারণ আমরা আজকে 18-র আগে থেকে আমরা বিজেপি করে আছি, আমরা 3-এর আগের বিজেপি আমরা, তো আমরা যদি চাকরি পাই, দলের লোক যদি চাকরি না পায় চাকরি কিভাবে? আমি দেখতে পাচ্ছি যতটা চাকরি হয়েছে 99% সিপিএম এর চাকরি হয়েছে, কেন সিপিএম বলো তো? আমাদের যারা বিরোধী করতাম আমাদের তো চাকরি দেয়নি, আমরা তো তখন যোগ্য ছিলাম। তুমি নিজের পার্টির লোকের ছেলে তুমি চাকরি দিতে না পারো, তা তুমি কিসের সরকার? আর এখানে মিছিল, ওখানে মিছিল, ফোন করো আমরা যাই, তারা গিয়ে কি লাভ? আমরা পার্টি করে আর কি লাভ? পার্টির জন্য মারও খাবো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি রাত 10টা বেজে গেল, সিপিএম এবং বিজেপির নেতারা মদে মত্ত মদ খাচ্ছে একসঙ্গে, কিভাবে খাবে তারা? আমরা রুলিং পার্টি থেকে তারা টাকা খায়নি, তারা সবগুলো টাকা খেয়েছে সিপিএম এর দালাল থেকে, এবং ওদেরকে চাকরি দিয়ে দিয়েছে। আমাদের শেষ দাবি, আমাদের মার্কটা দেখাও, আমরা কে বিষয়ে কত পেয়েছি মার্কটা দেখো, তখন আমরা বুঝবো আমরা অযোগ্য না যোগ্য। হ্যাঁ, আগে কোনো চাকরি হবে না, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 200, এই 200 ভ্যাকেন্সি একসঙ্গে পূরণ করতে হবে, ওদের নাম হয়েছে ওদের জয়েন হবে না, একসঙ্গে লাগবে, তাহলে আমরা ছাড়বো না, কারণ আমরা বিজেপি করি, আমরা অন্য পার্টি করি না, সব বিজেপি লোক, তো আমরা চাকরি নেবো, তারা কিভাবে চাকরি পাবে? আমরা সিভিল আগে মাত্র